নতুন রয়েছে, তোমরা আমাকে অনেকে জিজ্ঞেস করতে পারো যে স্যার অ্যাকচুয়ালি ক্লাসগুলো তো লাইভ আপনি নেন এবং অনেক তাড়াতাড়ি আপনার ক্লাসগুলো যদি শেষ হয়ে যায় তো আমরা সেক্ষেত্রে মিস করে যাব অনেক কিছু। তো তোমাদের নতুনদের উদ্দেশ্যে বলে বলি আমি, সেটি হচ্ছে যে আমার প্রত্যেকটা লাইভ ক্লাস রেকর্ড করে রাখি আমি, এই যে এখন ক্লাসটি চলছে এটাও রেকর্ড হচ্ছে। তো এই ক্লাসগুলো প্রত্যেকটা তোমরা আমার ইউটিউব চ্যানেল, আমি কমেন্টে দিয়ে দিয়েছি উচ্চ মাধ্যমিক রসায়ন পাঠশালা এই ইউটিউব চ্যানেলটিতে আমার সবগুলো ক্লাস রেকর্ডগুলো এগুলো আমাদের আমার আপলোড করা আছে, অসুবিধা নেই। তো তোমরা তোমাদের প্রয়োজন মতো যখন যেভাবে খুশি ক্লাসগুলো ডাউনলোড করে দেখতে পারো বা তোমরা ইউটিউব থেকেও সরাসরি দেখতে পারো, ঠিক আছে? তো নেক্সট আমাদের যেটি আলোচনার বিষয় সেটি হচ্ছে আমাদের লাস্ট 3 নম্বর, মাইক্রো অ্যানালাইসিস প্রসেস। দেখো খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস, তোমরা হয়তোবা অনেকেই আজকে মিস করতে পারো। তো আমি আশা করি যে তোমাদের এগুলো মিস হবে না, এগুলো এমসিকিউ তো খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতেও খুব লাগে। তো সেটি হচ্ছে আমাদের মাইক্রো অ্যানালাইসিস। তো এই মাইক্রো অ্যানালাইসিসটি কি সেটি আগে আমরা জানবো। মাইক্রো অ্যানালাইসিস বা মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে ম্যাক্রো বিশ্লেষণের 100 ভাগের 1 ভাগ স্যাম্পল লাগে। দেখো ভেরি সিম্পল, আমরা যে ম্যাক্রো বিশ্লেষণটা প্রথমে পড়েছি এই ম্যাক্রো বিশ্লেষণের থেকে 100 ভাগের 1 ভাগ স্যাম্পল লাগে আমাদের এই মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে বা মাইক্রো অ্যানালাইসিসে। আর সাধারণত সেমি মাইক্রো বিশ্লেষণের 10 ভাগের 1 ভাগ অংশ নিয়ে আমরা এই বিশ্লেষণ কাজটা সম্পন্ন করতে পারি, অর্থাৎ অতি অল্প পরিমাণে, অতি অল্প পরিমাণে স্যাম্পল প্রয়োজন হয় বলে এই পদ্ধতিটি সর্বাধিক জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত একটি পদ্ধতি মাইক্রো অ্যানালাইসিস। সাধারণত এই পদ্ধতিতে 10 মিলিগ্রাম এর চেয়েও কম পরিমাণ নমুনা ব্যবহার করে পরীক্ষা সম্পন্ন করা যায় মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে। দেখো 10 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম এই পদ্ধতিতে আমাদের 10 মিলিগ্রামেরও কম, 10 মিলিগ্রামেরও কম পরিমাণ নমুনা ব্যবহার করে এই পরীক্ষণটা সম্পন্ন করা হয় বলে তাকে মাইক্রো বিশ্লেষণ আমরা বলতে পারি। দেখো খুব সিম্পল, সাধারণত মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে বিশ্লেষণের জন্য গৃহীত নমুনায় 5 মিলিগ্রাম থেকে 10 মিলিগ্রাম কঠিন পদার্থ, এটা হচ্ছে 5 মিলিগ্রাম থেকে 10 মিলিগ্রাম, 5 to 10 মিলিগ্রাম, আর 0.1 মিলিলিটার লিকুইড, 0.1 মিলিলিটার লিকুইড, এটা হচ্ছে আমাদের সলিডের ক্ষেত্রে আর এটা হচ্ছে আমাদের লিকুইডের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক কথা যদি বলি যে এই ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতি থেকে মোটামুটি 100 ভাগের 1 ভাগ পরিমাণ স্যাম্পল এখানে আমাদের প্রয়োজন হয় এবং সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি থেকে মোটামুটি 10 ভাগের 1 ভাগ স্যাম্পল এখানে আমাদের প্রয়োজন হয়। অর্থাৎ আমরা আরো যদি সহজভাবে বলি এবং নির্দিষ্ট করে যদি বলি যে 5 থেকে 10 মিলিগ্রাম স্যাম্পল এখানে, সলিড স্যাম্পল এখানে ব্যবহার করা হয় এবং 0.1 মিলি লিকুইড স্যাম্পল এখানে আমাদের ব্যবহার করা হয়। ভেরি সিম্পল, একেবারে যদি আমি ছোট্ট করে বলি তাহলে এগুলো বলতে হয়, আর ডিটেলস যদি তোমাদের কাছে বই থাকে তাহলে অবশ্যই তোমরা বই থেকে ডিটেলস গুলো দেখে নিও। এখন আমরা আসি এই যে মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি, এই মাইক্রো বিশ্লেষণ পদ্ধতির সুবিধাগুলো কি, এই মাইক্রো বিশ্লেষণ পদ্ধতির সুবিধা এখানে 4টি সুবিধা রয়েছে। প্রথম সুবিধাটা হচ্ছে, 1 নম্বর যে সুবিধাটা, সাধারণত বস্তু শনাক্তকরণ ছাড়াও বস্তুর পৃথকীকরণ, আণবিক গঠন নির্ণয়, জৈব যৌগে কার্যকরী মূলক শনাক্তকরণ ইত্যাদি কাজ অত্যন্ত সফলতার সঙ্গে সম্পন্ন করা যায়, এটা হচ্ছে 1 নম্বর। এরপরে আসি আমরা 2 নম্বরে, সেটি হচ্ছে পরীক্ষাধীন নমুনা ও বিকারকের পরিমাণ খুবই কম লাগে বলে উৎপন্ন রাসায়নিক বর্জ্য নিরাপদ সংরক্ষণ এবং পরিত্যাগ অনেকটা সহজ হয়, যা প্রক্রিয়াটিকে পরিবেশ বান্ধব করে তোলে। অর্থাৎ ম্যাক্রো বিশ্লেষণ থেকে যেহেতু এখানে 100 ভাগের 1 ভাগ স্যাম্পল ইউজ করা হয়, সেক্ষেত্রে ম্যাক্রো বিশ্লেষণের যে পরিমাণ রাসায়নিক বর্জ্য উৎপন্ন হতো তার থেকে অনেক অনেক কম এখানে বর্জ্য উৎপন্ন হয় এবং সেটা আমাদের অনেকটাই সহজভাবে আমরা ম্যানেজ করতে পারি এবং সংরক্ষণ করতে পারি, যার কারণে এই প্রক্রিয়াটাকে পরিবেশ বান্ধব বলা হচ্ছে, ঠিক আছে? এটা গেল 2 নম্বর। এরপরে আমরা আসি 3 নম্বরে, সেটি হচ্ছে যে দ্রুত নির্ভুল ফলাফল পাওয়া যায় বলে বারবার করতে হয় না এবং এতে সময় বাঁচে এবং খরচও বাঁচে। 4 নম্বর হচ্ছে, ল্যাবরেটরিতে রাসায়নিক ও জৈব রাসায়নিক গবেষণার কাজে এ পদ্ধতির বিশ্লেষণ বেশি উপযোগী ও নির্ভরযোগ্য।
এই চারটি পদ্ধতি রয়ে আমাদের চারটি পয়েন্ট রয়েছে মাইক্রো বিশ্লেষণ পদ্ধতির সুবিধাগুলো নিয়ে, ঠিক আছে? এরপরে আমরা আসি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতির অসুবিধাগুলো নিয়ে আলোচনা করি। মাইক্রো বিশ্লেষণ পদ্ধতির অসুবিধাগুলো হচ্ছে যে সূক্ষ্ম মানের, এখানে তিনটি অসুবিধার কথা বলা হচ্ছে। 1 নম্বর হচ্ছে সূক্ষ্ম মানের ও উচ্চ প্রযুক্তির দামি যন্ত্রপাতির প্রয়োজন হয় বলে এই পদ্ধতিটি খুবই ব্যয়বহুল। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় দক্ষ জনবল ও প্রশিক্ষকের প্রয়োজন হওয়ায় পদ্ধতিটির ব্যয় বেড়ে যায়। 3 নম্বর, ব্যয়বহুল এবং পরিচালনায় দক্ষ জনবলের প্রয়োজন হয় বলে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষণের কাজে এটি প্রয়োগ করা যায় না, কেবলমাত্র বিশ্ববিদ্যালয় পর্যায়ের উচ্চতর গবেষণার কাজে এটি বেশ উপযোগী এবং ব্যবহার করা হয়। এই যে আমরা দেখতে পেলাম এখানে তিনটি পয়েন্টস রয়েছে আমাদের মাইক্রো বিশ্লেষণ পদ্ধতির। সাধারণত আসলে যে কোনো পদ্ধতির যখন সুবিধা অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে তার কিছু অসুবিধাও থেকে যায় বা লিমিটেশনসও থেকে যায়। যেমন আমরা দেখতে পেলাম যে মাইক্রো বিশ্লেষণ যে পদ্ধতিটা রয়েছে এই পদ্ধতিতে আমরা ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতি বা সেমি ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতি থেকে অনেক অনেক কম পরিমাণ স্যাম্পল বা নমুনা প্রয়োজন হয় এবং এক্ষেত্রে সময় কম লাগে এবং এক্ষেত্রে আমাদের খরচ অনেকটা বেঁচে যায় এবং কি হয় এক্ষেত্রে আমাদের রেজাল্টটাও আমরা অনেকটা নির্ভুল পেয়ে থাকি। কিন্তু এটার একটা বড় অসুবিধা আমরা দেখলাম একটু আগে, জানলাম যে অসুবিধাগুলো হচ্ছে আমাদের যে এই পদ্ধতিতে সাধারণত অনেক দামি যন্ত্রপাতির প্রয়োজন হয় এবং কি হয় দক্ষ জনবল এবং অনেক দক্ষ প্রশিক্ষকের প্রয়োজন হয়, তা না হলে আমাদের রেজাল্টগুলো অনেক আশানুরূপ নাও আসার সম্ভাবনা থেকে যায়। তো তাহলে এটি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে এই পদ্ধতিটা ব্যবহার করা যায় না, এর ব্যয়ভারটা অনেক বেশি হওয়ার কারণে। কিন্তু এটা বিশ্ববিদ্যালয় পর্যায়ের উচ্চতর গবেষণা পিএইচডি এমফিল এই ধরনের গবেষণাগুলোর কাজে সাধারণত এই পদ্ধতিটি ব্যবহার করা হয়। তো যাই হোক, আমি তোমাদেরকে এই মাইক্রো বিশ্লেষণ যে পদ্ধতি রয়েছে এই পদ্ধতিটির সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে আলোচনা করলাম। তো মোটামুটি আমাদের তিনটি পদ্ধতি নিয়ে আলোচনা শেষ এবং তাদের সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে আলোচনা শেষ। আরেকটি আমাদের টপিকস রয়েছে, যে টপিকসটি হচ্ছে এই পদ্ধতিগুলোর তুলনা। যদিও বা ভেরি সিম্পল, কিন্তু তারপরেও এগুলো আমাদেরকে আলোচনা করতে হবে। অর্থাৎ এই পদ্ধতির এই তিনটি পদ্ধতির তুলনা নিয়ে আমরা কথা বলবো। দেখো, প্রথমে কথা বলি আমরা ম্যাক্রো পদ্ধতি এবং সেমি মাইক্রো পদ্ধতির তুলনা। এই দুটো পদ্ধতির তুলনা, হ্যাঁ, এই দুটো পদ্ধতির তুলনা, ম্যাক্রো বিশ্লেষণ এবং সেমি মাইক্রো বিশ্লেষণ। তো সাধারণত তুলনার মধ্যে দুটো বিষয় এসে যায়, সেটা হচ্ছে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, অর্থাৎ মিল এবং অমিল। তো প্রথমে আমরা সাদৃশ্যগুলো আলোচনা করি বা মিলগুলো আলোচনা করি। এই পদ্ধতি দুটোর মধ্যে জৈব এবং অজৈব পদার্থের গুণগত বিশ্লেষণে ব্যবহৃত পদ্ধতি এই পদ্ধতি দুটো ব্যবহার করা হয়। উভয় পদ্ধতি সব ল্যাবরেটরিতেই করা সম্ভব, সব রকম ল্যাবরেটরিতে এই পদ্ধতি দুটো আমরা ইউজ করতে পারি। এটি হচ্ছে আমাদের সাদৃশ্য বা মিল। তো এখন যদি আমরা বৈসাদৃশ্য বা অমিলের ক্ষেত্রে আসি, এগুলো কিন্তু আমরা ইতিপূর্বে যে আলোচনাগুলো করলাম ম্যাক্রো বিশ্লেষণ সেমি ম্যাক্রো বিশ্লেষণের মধ্যে যে বিষয়গুলো ডিটেলসে আলোচনা করেছি আমরা, সেই আলোচনাগুলো থেকে কিন্তু আমাদের এই সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো আসছে, ঠিক আছে, অন্য কোনো জায়গা থেকে নয়। তো দেখো, এই বৈসাদৃশ্যগুলো আমরা একটু আলোচনা করি। বৈসাদৃশ্যগুলো হচ্ছে ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতিতে নমুনা প্রয়োজন হয় কত, 0.5 গ্রাম থেকে 1 গ্রাম, কিন্তু সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম পর্যন্ত ব্যবহার করা হয়। এটা 1 নম্বর। 2 নম্বরে আসি আমরা, ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতিতে নমুনা দ্রবণ ব্যবহার করা হয় 20 মিলি থেকে 30 মিলি এবং সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহার করা হয় 2 মিলি থেকে 4 মিলি। 3 নম্বর পয়েন্টে আসি আমরা, ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতিতে মাপন সিলিন্ডার ব্যবহার করা হয় কিন্তু সেমি মাইক্রো পদ্ধতিতে সেমি মাইক্রো টিউব ব্যবহার করা হয়। 4 নম্বরে আসি আমরা, 4 নম্বর হচ্ছে আমাদের, ম্যাক্রো পদ্ধতিতে এইচ2এস সরবরাহ করা হয় এবং সেমি মাইক্রো পদ্ধতিতে এইচ2এস সরবরাহ করা হয় কোথেকে, থায়োঅ্যাসিটামাইড থেকে, যেটা আমরা একটু আগে কিন্তু আলোচনা করেছি এবং একটু আগে কিন্তু সেটি আমরা দেখেছি। আচ্ছা, এখন এই 5 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের, ম্যাক্রো পদ্ধতি পরিবেশ বান্ধব নয় কিন্তু সেমি মাইক্রো পদ্ধতিটা অনেকটা পরিবেশ বান্ধব।
6 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের ম্যাক্রো পদ্ধতিতে সময় বেশি লাগে কিন্তু সেমি ম্যাক্রো পদ্ধতিতে সময় কম লাগে। এই তুলনাগুলো কিন্তু আমরা আমাদের যে বিশ্লেষণ রয়েছে সেই বিশ্লেষণ থেকে কিন্তু এসেছে এখানে। হ্যাঁ আচ্ছা, এরপরে আমরা নেক্সট আলোচনা করব যে মাইক্রো পদ্ধতি এবং সেমি মাইক্রো পদ্ধতির তুলনা। দেখো প্রথমে আলোচনা করলাম আমরা ম্যাক্রো পদ্ধতি এবং সেমি মাইক্রো পদ্ধতির আলোচনা সরি তুলনা, এখন আমরা আলোচনা করব এই সেমি মাইক্রো পদ্ধতি এবং মাইক্রো পদ্ধতি, এই দুটো পদ্ধতির মধ্যে তুলনা, অর্থাৎ এই দুটো পদ্ধতির মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কি, মিল এবং অমিলগুলো কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো সাদৃশ্য রয়েছে আমাদের উভয় পদ্ধতিতে স্বল্প পরিমাণ নমুনা প্রয়োজন হয়, এটা 1 নম্বর। 2 নম্বরে আসি, উভয় পদ্ধতিতে খুবই সামান্য পরিমাণ বিকারক দরকার হয়। 3 নম্বর হচ্ছে উভয় পদ্ধতি পরিবেশ বান্ধব। 4 নম্বর হচ্ছে আমাদের উভয় পদ্ধতিতে যে রাসায়নিক বর্জ্য উৎপন্ন হয় এটা অত্যন্ত কম থাকে। এটা আমাদের 4 নম্বর পয়েন্ট গেল। আচ্ছা এখন বৈসাদৃশ্যের মধ্যে বলতে গেলে যে সেমি মাইক্রো পদ্ধতিতে 50 মিলিগ্রাম থেকে 200 মিলিগ্রাম কঠিন স্যাম্পল লাগে এবং লিকুইড লাগে হচ্ছে আমাদের 1 মিলি। মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে আমাদের কঠিন স্যাম্পল লাগে 5 মিলিগ্রাম থেকে 10 মিলিগ্রাম এবং দ্রবণ লাগে 0.1 মিলি। এরপরে সেমি মাইক্রো পদ্ধতিতে বিকারক হিসেবে শনাক্ত করে রাসায়নিক বস্তুর মোলার ঘনমাত্রার লঘু বা গাঢ় দ্রবণ ব্যবহৃত হয় এবং মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে এই ক্ষেত্রে শনাক্ত করে বিকারকের কোনো প্রয়োজন হয় না, পরীক্ষাধীন নমুনাটাই যথেষ্ট। এরকম আরো বেশ কিছু রয়েছে, তো আমার মনে হয় যে এগুলো তোমরা নিজেরাই আগে যে আলোচনাগুলো আমরা করেছিলাম সেই আলোচনাগুলো থেকে তোমরা এই বৈসাদৃশ্যগুলো তোমরা আলোচনা করতে পারবে। তো যাই হোক, আমার আজকের যেটা ক্লাস টপিক্স ছিল আজকের ক্লাস টপিক্সগুলো মোটামুটি এ পর্যন্তই শেষ। এখন আমি তোমাদেরকে এই ক্লাসের শেষে আমি কিছু কথা বলতে চাই আমার ক্লাস নিয়ে এবং আমার ক্লাসের যে স্টুডেন্ট রয়েছে এই স্টুডেন্টদের মধ্যে গতকালকে একটা বিষয় রয়েছে সেই বিষয়টা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করতে চাই। সে বিষয়টা হচ্ছে আমি তোমাদেরকে বলেছি আমি যা বলেছি তোমরা তাই করেছো, অর্থাৎ তোমরা আমি তোমাদেরকে বলেছি যে একটা হোমওয়ার্ক দিয়েছি সেই হোমওয়ার্কটা তোমরা সকলেই কি করেছো, অনেকে গ্রুপে পোস্ট করেছো, তো আমি তোমরা যে হোমওয়ার্কটা করেছো এই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। এখন বিষয়টা হচ্ছে যে আমি কাউকে লক্ষ্য করছি যে তারা অনৈতিকভাবে গ্রুপের আমার গ্রুপের যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো ভঙ্গ করে তারা যারা গ্রুপ হোমওয়ার্কগুলো জমা দিচ্ছ গ্রুপে তাদেরকে বিভিন্ন রকম কটূক্তি বিভিন্ন রকমের আশাহতমূলক কথাবার্তা তারা বলছো বা কমেন্ট করছো। তো আমি তোমাদের সবাইকে সাবধান করে দিতে চাই একটা বিষয় যে আমি যা বলছি তোমরা তাই করবে, যদি আমার কথা বা আমার ক্লাস তোমাদের ভালো না লাগে, যাদের ভালো লাগবে না তারা আমার পেজ থেকে আমার গ্রুপ থেকে তোমরা লিভ করে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু গ্রুপে বা পেজে এসে আমার লাইভে এসে কোনো রকমের বিশৃঙ্খলা বা কোনো রকমের অনাকাঙ্ক্ষিত আচরণ আমি বরদাস্ত করব না, এই বিষয়গুলো আমি তোমাদের সবার উদ্দেশ্যেই বলতে চাই। তো যদি আমার এই কথাগুলো কারো কানে যায় বা যাদের খারাপ লাগবে তোমরা খারাপভাবে নিও না, আমি কাউকেই এখানে খারাপভাবে কোনো কিছু বলতে চাই না। তো আমি এটা বলতে চাই যে তোমরা এখানে সবাই শিখতে এসেছো, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব, কিন্তু এইগুলো নিয়ে এই ক্লাস নিয়ে কোনো রকমের বাড়াবাড়ি বা অবান্তর কথাবার্তা বা অহেতুক কোনো গালাগালি এসব কিন্তু আমি কিন্তু বরদাস্ত করব না, ঠিক আছে? আমি তোমাদেরকে বলেছি হোমওয়ার্ক করে তোমরা গ্রুপে পোস্ট করবে, তোমরা তাই করেছো, এখন এটার বিপক্ষে কথা বলার তো কোনো প্রয়োজন নেই। কে দেখে লিখলো কে না দেখে লিখলো সেটা আমি দেখব, সেটা নিয়ে তোমাদের কারো কোনো কথা বলার প্রয়োজন নেই। তোমাদের যদি ভালো না লাগে তোমরা হোমওয়ার্ক করো না, তোমরা চুপচাপ থাকো, কিন্তু এগুলো নিয়ে কোনো রকমের বিতর্কে জড়ানোর চেষ্টা কেউ করবে না। অর্থাৎ এক কথায় আমি বলতে চাই, গ্রুপে এবং আমার পেজে থাকতে গেলে গ্রুপের এবং পেজের যে রুলসগুলো আমি দিয়েছি সেই রুলসগুলো মেনে থাকতে হবে, অথবা যদি ভালো না লাগে তোমরা এখান থেকে লিভ করে চলে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কোনো রকমের বিশৃঙ্খলা আমি এখানে অ্যালাউ করব না, ঠিক আছে? তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম,
তো আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট ছিল, এবং এই ক্লাসের যে টপিকসগুলো রয়েছে, টপিকসগুলো তোমাদের কিন্তু আমি আবারও বলছি, এগুলো শুধু ফাইনাল পরীক্ষাতে নয়, এগুলো তোমাদের বিভিন্ন রকম অ্যাডমিশন টেস্টেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমরা বিষয়গুলো একটু মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। খুব কিন্তু কঠিন বিষয় না, খুব ভেরি সিম্পল কিছু বিষয় রয়েছে। তো যাই হোক, আজকের লাইভ, আচ্ছা তোমাদের কারো কোনো প্রশ্ন বা কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারো, অসুবিধা নেই। ক্লাস সম্পর্কেও বলতে পারো, অথবা ক্লাসের বাইরে অন্য কোনো বিষয় সম্পর্কেও বলতে পারো। তোমাদের যা মনের মধ্যে প্রশ্ন আছে বা মনের মধ্যে যা তোমাদের জিজ্ঞাসা রয়েছে, সব বিষয় তোমরা আমার সঙ্গে শেয়ার করতে পারো, অসুবিধা নেই। আমি লাইভে আছি, কারো কোনো বক্তব্য থাকলে, কারো কোনো মতামত থাকলে তোমরা আমাকে লাইভে সরাসরি আমাকে আমার সাথে শেয়ার করতে পারো। ও কোনো গ্রুপে কোনো অনাকাঙ্ক্ষিত মন্তব্য, অযাচিত বক্তব্য আমি অ্যালাউ করব না, তোমরা আমার সাথে সরাসরি শেয়ার করো তোমাদের কি বলার আছে। কারো কিছু বলার থাকলে, হাফসা আক্তার তন্নি, থ্যাংক ইউ স্যার অনামিক, ওকে স্যার থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে তোমাদের আর তোমাদের মধ্যে আর কারো কোনো রকমের ভ্রান্ত ধারণা থাকবে না, আর ইম্পর্টেন্ট আবার হার্ডও ছিল স্যার। তো আমার মনে হয় আমি তোমাদেরকে একটু সহজভাবে বলার চেষ্টা করেছি, ক্লাসটা অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস ছিল আজকে। তো যাই হোক, তোমরা তোমাদের বন্ধু বান্ধব সবার মধ্যে ক্লাসগুলোকে শেয়ার করো, যদি কারো কোনো উপকারে আসে তাহলে আমার জন্য ভালো হবে, অর্থাৎ আমার ভালো লাগবে আর কি। তো মনে হয় তোমাদের আর কারো কোনো সমস্যা নেই। আগামীকালকের ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।